এদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে পুরান ঢাকার গ্যান্ডারিয়ায় একটি বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনী তবে সেখানে কাউকে পাওয়া যায়নি এলাকাবাসী জানায় গ্যান্ডারিয়ার সতীশ সরকার রোডের একটি বাড়িতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অবস্থান করছেন এমন তথ্য ছড়িয়ে পড়ে মঙ্গলবার রাত সাড়ে বারোটা থেকে বাড়িটি ঘিরে রাখে স্থানীয় জনতা খবর পেয়ে আড়াইটার দিকে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করেন এলাকাবাসীর সহায়তায় তারা বাড়ির ভেতর অভিযান চালায় তবে সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীকে পাওয়া যায়নি ভোর সোয়া চারটার দিকে অভিযান সমাপ্ত করে সেনা সদস্য ঘটনাস্থল ত্যাগ করে আট থেকে দশজন হচ্ছে গিয়ে সবকিছু চেক করে দেখছি এখানে সন্দেহজনক কিছুই নাই এবং কোনো ব্যক্তিকে পাওয়া যায় নাই এবং আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছে বিল্ডিং এর প্রত্যেকটা মানুষ আমাদেরকে সহযোগিতা করছে